ব্লগার হতে গেলে অনেকগুলো ট্রিক্সের মধ্যে এটা একটা ট্রিক্স যে মিথ্যে কথা বলতে হবে। তা পিয়া দিদিমণি ওই জন্য আমাদের ম্যান্ডি বলে যাকে আমাদের মন্দিরা দিদিমণিকে আদর্শ মেনেছে, আর মিথ্যা লাইফস্টাইলকে কিন্তু মানেনি, কারণ ওরা হচ্ছে চরম লেভেলে মিথ্যাবাদী। ওই চরম লেভেলটা আবার অনেকে মানতে পারে না, কিন্তু একটু আধ মিথ্যের ঝুড়ি খুলে যারা বসে তাদের মিথ্যাটা অনেকে আদর্শ বলে নেয়। যেমন এই পিয়া মেয়ে মন্দিরাকে নিয়েছে, যেটা এই খনিকার মধ্যে আছে, মানে ও এমন দেখায় ভাব, এখন হয়তো একটু দমেছে, এমনভাবে ও মাঝে মাঝে ক্যামেরা খুলে বসে আঙুল নেড়ে নেড়ে চিরুনি নাড়িয়ে নাড়িয়ে এমনভাবে দর্শকদেরকে থ্রেড দিয়েছিল যেন মনে হচ্ছিল আমাদেরকে ভিডিও দেখিয়ে ও একেবারে বিরাট কিছু কৃতকর্ম করে ফেলেছে, ওর ভিডিও না দেখলে এই মনুষ্যকুল উদ্ধার হবে না, তাই না গুন্ডি রানী? তুমি তোমার ভিডিও দেখিয়ে একেবারে উদ্ধার করেছো সবাইকে, ওই জন্য হাত নাড়িয়ে নাড়িয়ে তুমি সবাইকে কিন্তু খুব থ্রেড দিয়েছিলে আমাদের মন্দিরাকে দেখে শেখো গো, ওর বাড়িতে তো গেছিলে। আচ্ছা, আর একটা প্রশ্ন কিন্তু আমার মধ্যে অনেকদিন ধরে চাগার দিচ্ছে, সেই প্রশ্নটা হলো, হ্যালো গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি বলতে পারবো না, কিন্তু ভালো থাকতে হবে। দেখো আমার কিন্তু গলার ফাইজি বলে দিচ্ছে যে আমার শরীর খারাপ, মানে শরীর খারাপ নয় মানে সর্দি কাশি, যেটা এখন সবার হচ্ছে সেরকম, মানে প্রচণ্ড ঘেমে ঘেমে সেই ঘামটা শুকিয়ে যাচ্ছে আর আমার সর্দি আর কমছে না, সেদিন খাচ্ছি কমছে আবার হচ্ছে আবার খাচ্ছি, এটা সর্দি না করোনা এখন ভগবানই জানে। যাই হোক, তো চলে আসি আসল পয়েন্টে, বেশি ঘেনাবো না। থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আমি কী কথা বলতে চলেছি, একটু তো বুঝতেই পারছো। হ্যাঁ, আমি আজকে দুজনের কম্পেয়ার করব। এক হচ্ছে মিথ্যা লাইফস্টাইলের মিসেস খনিকা, কেন মিসেস খনিকাই বলবো, কেননা তার নাম বললেও আবার সে স্ট্রাইক মারতে চলে আসে, মানে সে মুখ তুলে স্ট্রাইক মারাটা তার একটা স্বভাব বৈশিষ্ট্যের মধ্যে একটা। সে আর তার অনিশ, মানে যে হাজবেন্ড, মানে যে গুন্ডা রাজা, তার তো কাজকর্ম তিনি না করতে পেরে তার মাথায় কাজটা খুব ভালো আসে যে কখন কাকে ক্ষতি করতে হয়, কখন কার চ্যানেল স্ট্রাইক মেরে উড়িয়ে দিতে হয়, ওই শয়তানি বুদ্ধিগুলো উনি পালন করতে থাকেন এবং সেটা অ্যাপ্লাই করেন খনিকার দ্বারা। তো তাদের কথাগুলো বলতেও মানুষ ভয় পায়, এই জন্যেই তারা সারা জীবনে হয়তো সমালোচনার মুখোমুখি হবে। কিন্তু অন্যদের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু একটা লিমিটেড, মানে আমি বলতে চাইছি বড় বড় ব্লগারদের নিয়ে সবাই সমালোচনা করে, কিন্তু একটা টাইমে কী হয় সেটা থেমে যায়, আবার অন্য ব্লগারে সেটা ট্রান্সফার হয়ে যায়। কিন্তু এদের নিয়ে মানুষের একটা রাগ খুব জন্মে গেছে, কেন এরা একটু কিছু হলেই মুখ তুলে স্টেরয়েড দিতে আসে, বুঝেছো তো, স্টেরয়েড, আর নিজেদেরকে বিরাট বাহাদুর বলে মনে করে। কিন্তু এর ফলে ওদের ইমেজ আস্তে আস্তে ডাউনই হচ্ছে, ডাউন হবে। হ্যাঁ, অনেক কাল বাদে একটা মিথ্যের ব্লগ যখন বানায় তখন ওদের ভিউ হয়, কারণ 3 লাখ সাবস্ক্রাইবার করেছে, একটা দুটো নয়, ভাগ্য ভালো কলকাতা ক্যানভাস তাদের পিছনে ছিল, না হলে তো 3000 হতো কিনা সন্দেহ। তাদেরকে পায়ে তেল লাগিয়ে লাগিয়ে তেল লাগিয়ে লাগিয়ে আজকে এত দূরে এসে তাদেরকেই আর চেনে না, একটা অকৃতজ্ঞ ছোট লোক ফ্যামিলি, মানে আমি অনেক কিছু দেখে জাস্টিফাই করে বলেছি, কিন্তু সেই তুলনায় এই মিথ্যা লাইফস্টাইলের খনিকা, এর তুলনায় আর একজন আমার বেশ প্রিয় ব্লগার, সে হচ্ছে আমাদের মন্দিরা। আমি ওকে ম্যান্ডি বলবো না, কারণ জানি যে ওর নাম করলে অ্যাটলিস্ট ও এবং ওর ছবি ইউজ করলে ও সবাইকে, হ্যাঁ আজ পর্যন্ত তো আমি দেখিনি কাউকে স্ট্রাইক দিয়েছে, হ্যাঁ ওর ভিডিও ক্লিপ নিয়ে একজন তার চ্যানেল খুলে ফেলেছিল, সেই ব্যাপারটা আলাদা ছিল, সেটা একটা সত্যি অপরাধের মধ্যে পড়ে বলেই সে কিন্তু স্ট্রাইক দিয়েছিল। আদারওয়াইজ ওকে নিয়ে অনেকেই, যে আমাদের বিশেষ মহলে বোধহয় 50,000-এর ওপর ভিউ কামিয়ে নিয়েছে, তার বেশি 1 লাখ কি আমি অত জানি না, তবে 50,000 শুনেছিলাম, তাকেও কিন্তু স্ট্রাইক দিতে আসেনি। কিন্তু অনেক বড় বড় চ্যানেলরা আছে যে আগু পিছু না ভেবে অনেক সময় স্ট্রাইক দেয়, কিন্তু এই খনিকার মতো আবার সব কিছুতে দেয় না। আর মন্দিরের একটা গুণ হচ্ছে ও কিন্তু কখনোই কাউকে স্ট্রাইক দিতে আসে না, আর ওকে নিয়ে তো কম কথা হয় না, ওর সমালোচনা করলেও ও কিন্তু অত রিয়্যাক্ট করে না। ওর যখন সোনা গয়না নিয়ে কথা হয়েছিল তখন এমন কোনো ব্লগার নেই যে ওটা নিয়ে ভিডিও করেনি, তখন আমি কিন্তু ভিডিও করিনি, কারণ আমি সবে সবে তখন বোধহয় ইউটিউব শুরু করেছি, সবে আমার একটু ভয় ভয়ই করতো এই ধরনের সমালোচনা ভিডিও করতে, তখন আমি ডেইলি ব্লগের মধ্যেই আবদ্ধ ছিলাম। তো আজকের ভাষাটা কি ভালো প্রয়োগ হচ্ছে? হ্যাঁ, ভালো ব্লগারদের জন্য ভালো ভাষা প্রয়োগ হবে, কিন্তু কেয়ামাসের জন্য যে ভিডিও হবে তার মধ্যে কিন্তু অকথ্য গালাগালি, মানে কাঁচা কিস্তি না থাকলেও ভালো ভাষায় কী করে চিড়ে দেওয়া যায় সেই রকমই ভাষা প্রয়োগ হবে, তার মধ্যে একটা দুটো যদি গালিগালাজ বেরিয়ে যায় তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু এদের ক্ষেত্রে ভালো ভাষাটাই বলা উচিত, কারণ এরা খুব ভালো ব্লগার। মিথ্যা লাইফস্টাইল মিথ্যা দিয়ে চালালেও ওদের মতো তো নোংরা নয়, যাই হোক মানে চারিত্রিক দিক থেকে ও এমনি তো ভালো, তাই ভালো ভাষাই ইউজ করতে হবে। আর আমাদের মন্দিরাকে আমার বেশ ভালো লাগে, একটাই কারণে ভালো লাগে, দেখো মিথ্যের ঝুড়ি ও, মিথ্যে দিয়ে ও চালাচ্ছে, ও কেন এপি ব্লগ ও, তাই
মিথ্যের ঝুড়ি ভাই, মিথ্যে দিয়ে কী করে একটা জায়গায় যেতে হয় ওরা খুব ভালো জানে। তাই কিন্তু আমাদের প্রিয়া দিদিমণি, ওই প্রিয়া দিদিমণির ব্লগ আমি খুব কম দেখি কিন্তু আগে দেখতাম, ভালো রকম মিথ্যে ঝুড়ি সাজিয়ে সাজিয়ে আজকে এতদূর চলে এসেছে। আমি এটা জেনেছি যে ভালো ব্লগার হতে গেলে অনেকগুলো ট্রিক্সের মধ্যে এটা একটা ট্রিক্স যে মিথ্যে কথা বলতে হবে। তা প্রিয়া দিদিমণি ওই জন্য আমাদের ম্যান্ডির বলে যাকে আমাদের মন্দিরা দিদিমণিকে আদর্শ মেনেছে, আর মিথ্যা লাইফস্টাইলকে কিন্তু মানেনি, কারণ ওরা হচ্ছে চরম লেভেলে মিথ্যাবাদী। ওই চরম লেভেলটা আবার অনেকে মানতে পারে না, কিন্তু একটু আধটু মিথ্যের ঝুড়ি খুলে যারা বসে তাদের মিথ্যাটা অনেকে আদর্শ বলে নেয়, যেমন এই প্রিয়া মন্দিরাকে নিয়েছে। কিন্তু মন্দিরা মিথ্যা কথা বললেও ওর মধ্যে একটা এমন ব্যাপার আছে যেটা আমার ভাই ভালো লাগে, মানে একটা মিষ্টি মিষ্টি ভাব, একটা নমনীয় ভাব, একটু এমন ভাব যেটাতে মনে হয় না যে ও খুব ঔদ্ধত্য দেখাচ্ছে, যেটা এই খনিকার মধ্যে আছে। মানে ও এমন দেখায় ভাব ভাব, এখন হয়তো একটু দমেছে, এমনভাবে ও মাঝে মাঝে ক্যামেরা খুলে বসে আঙুল নেড়ে নেড়ে চিরুনি নাড়িয়ে নাড়িয়ে এমনভাবে দর্শকদেরকে থ্রেড দিয়েছিল যেন মনে হচ্ছিল আমাদেরকে ভিডিও দেখিয়ে ও একেবারে বিরাট কিছু কৃতকর্ম করে ফেলেছে, ওর ভিডিও না দেখলে এই মনুষ্যকুল উদ্ধারই হবে না। তাই না গুন্ডি রানী, তুমি তোমার ভিডিও দেখিয়ে একেবারে উদ্ধার করেছো সবাইকে, ওই জন্য হাত নাড়িয়ে নাড়িয়ে তুমি সবাইকে কিন্তু খুব থ্রেড দিয়েছিলে। আমাদের মন্দিরাকে দেখে শেখো গো, ওর বাড়িতে তো গেছিলে। আচ্ছা আর একটা প্রশ্ন কিন্তু আমার মধ্যে অনেকদিন ধরে চাগার দিচ্ছে, সেই প্রশ্নটা হলো আমি যতদূর দেখেছি মন্দিরা আর এই খনিকার মধ্যে বেশ ভাব জমে উঠেছিল, কিন্তু এখন সেই ভাব কোথায় গেল? হ্যাঁ মন্দিরা একটা ভিডিওতেও তো এই যে খনিকার সৌর মারা গেলেও একটাও তো শোক প্রকাশ করলো নি, তো এগুলো কি বড় ব্লগারদের মধ্যে হয় না কি জানি। কিন্তু কলকাতা ক্যানভাসের আমাদের গৈরিকা দি কিন্তু যখন বোধহয় কেউ মারা যায় বা কারোর কিছু হয় আমি দেখেছি উনি কিন্তু শোক প্রকাশ করেন, অনেকের ক্ষেত্রে দেখেছি, কিন্তু এদের মধ্যে সে সেটা দেখলাম না। বাবা এরা কিছু হবে, এদের থেকেও অনেক বেশি ব্লগার মানে বড় ব্লগার হয়ে গেছে, মানে মানবিকতাটাও নেই নাকি খনিকার সঙ্গে মন্দিরা দিদিমণি কেলাশ হয়ে গেছে, মানে ঝগড়া হয়ে গেছে কোনটা গো? তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই নিচে জানাবি। হ্যাঁ আমার মনে হচ্ছে যে মন্দিরা দিদিমণি খনিকার সঙ্গে আর নিজেকে জড়াতে চাইছে না, ও বুঝে গেছে যে এই এদের সঙ্গে যদি আমি জড়িয়ে যাই তাহলে কিন্তু আমাকে নিয়েও এরা পড়ে যাবে, আর আমার মিথ্যের ভাণ্ডারটা যতটা অল্প অল্প খুলছে একবারে পুরো মানে পর্দা ফাঁস করে দেবে, আমার দরকার নেই বাবা, কারণ আমি তো ভালো, মানে মন্দিরা তো ভালো, কাউকে স্ট্রাইক ফাইক মারতে পারে না, মানে মারে না ওর মানবিকতার খাতিরে। দেখো এবার জানি না ও কেমন কী করবে, তবে আমার মনে হয় ওর মধ্যে একটা আলাদা সফটনেস আছে, যেমন ওকে নিয়ে যখন গয়নার ভিডিওগুলো সবাই করেছিল ও কিন্তু খুব সফটভাবে উত্তর দিয়েছিল একটা ভিডিও বাহিনী, বুঝলে তো? তাহলে আমার এই প্রশ্নটা নিশ্চয়ই মনে আসাটা খুব একটা মানে অমূলক নয় যে খনিকা আর মন্দিরার ভিতরে কি সব রিলেশন নষ্ট হয়ে গেল, কেননা মন্দিরার বাড়িতে যখন ওই খনিকা দিদিমণি গেছিলো তখন ফিরে আসার পর কইছিল যে আমার নিয়ে আমার আমার সঙ্গে মন্দিরার রিলেশনটা একটা অন্য লেভেলে, শুধুমাত্র ইউটিউবের জন্যই নয়, আমি ওরকে বলেছি তুমি আমার মেয়ের বিয়েতে আসবে আগে থেকে, তুমিও আসবে, এই ভিডিওটা আমি দেখেছিলো, মেয়েরা বড় হলেও রিলেশন থাকবে। তো শ্বশুরমশাই মারা গেল, একটাও শোক প্রকাশ দেখলাম নি তো, কী হলো ব্যাপারটা? একটা ভিডিও করতে করা উচিত ছিল মন্দিরা, যাই হোক সেটা হয়তো পার্সোনালভাবে করেছে, পার্সোনালভাবে মন্দিরা ওদের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু আমার একটা কেমন সন্দেহ হচ্ছে এদের নিয়ে যা সব মিথ্যের মানে পোল খুলে দিচ্ছে, মানে মন্দিরাও দেখছে যে মিথ্যে কথায় তো এদের কাছে আমি বাচ্চা, তাই একটুখানি আরও আরও ছাড়ে ছাড়ে থাকাই ভালো, নাহলে ভাই সবার গসিপের মধ্যে আমি জড়িয়ে যাব। তো এইটাই আমার বলার ছিল, আর একটা কথা কিন্তু আমি মন্দিরাকে নিয়ে কইব, সেই কথাটা হচ্ছে মন্দিরা কিন্তু আমার বেশ একটা ফেভারিট ব্লগার, ওর মিথ্যে কথা মানে আমি যদি দেখি নিশ্চয়ই বলবো কইব, এতদিন আমি কইনি, কিন্তু হ্যাঁ ওর ওই 3 লাখ টাকায় বাড়ি হয়ে যায় ওই মিথ্যে কথাটা আমার খুব কানে লেগেছিলো, আর ওই যে সোনার কানের দুল দেখতে দেখতে ওই যে বলেছিলো সেটা আমার কেমন একটা লেগেছিলো যে এত মিথ্যে কথা কেন বলে, কিন্তু কিন্তু ওর একটা গুণ আছে আমার সেটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে ওকে লোকে কত বাজে কথা বলে গো, কত খারাপ কথা কয়, অভিশাপ দেয়, ও কিন্তু এই খনিকা পাগল পাগলিদের মতন মুখ তুলে ছোটে না ঝগড়া করতে, আর ও কিন্তু কাউকে স্ট্রাইক তো মারিই না, আর প্রত্যেকের কমেন্টে লাভ রিয়াক্ট দেয়, লাভ রিয়াক্ট দেয় যে যতই খারাপ কমেন্ট করে, এতটা কিন্তু সহনশীলতা সবার থাকেনি, এই খনিকা দেবী তো লেই, এ তো সব কমেন্ট রিমুভ করে দেয়, সব রিমুভ করে দেয় জানো, কিন্তু এ করে না, এ কিন্তু এই সহনশীলতাটা আছে, সবাইকে লাভ রিয়াক্ট দেয় আমাদের মন্দিরে, কিন্তু এদিকে খুব ভালো আমার ভালো লাগে আর কি।
ঠিক কইছি ঠিক কইছি, দেখো এটা কিন্তু ঠিক কথা যে ও কিন্তু কারোর বাজে কমেন্টে খারাপ কথা বলে না, লাভ দিয়ে একটা শুধু একটা কমেন্ট সত্যি ভাই ওর মেয়েকে নিয়ে যে করেছিল, কোন কুলাঙ্গার ছোট লোকের বাচ্চা যে করেছিল জানি না, এত বাজে কথা একটা বাচ্চা মেয়েকে নিয়ে বলতে পারে সেটা নিয়ে আমিও প্রতিবাদ করেছিলাম, খুব বাজে কথা, আমি হলে তো জুতিয়ে মুখ ছিঁড়ে দিতাম একদম। ও কিন্তু সেটা নিয়েও খুব দুঃখ পেয়েছিল, স্বাভাবিক দুঃখ পেতে পারে, কিন্তু ও কিন্তু কাউকে কিছু বলে না, খারাপ কথা বলে না, কিছু বলে না, এটা আমার খুব ভালো লাগে ওর মধ্যে। এই যে ওকে নিয়ে এত সমালোচনা হয় বাজে, মানে অনেকেই ওর নেগেটিভ দিকটা তুলে ধরে, কোথায় ও তো কাউকে স্ট্রাইক মারতে যায় না, এক্ষণিকার মতন মুখ তুলে, দেখেও শিখতে হয় না বন্ধুকে, না বান্ধবীকে দেখেও এক্ষণিকার শিখতে হয় না, সে তো স্বামী আর স্ত্রী মিলে বসে বসে খালি দিন রাত্রির এই খালি প্ল্যানিং করছে, কার পেছনে বাঁশ দেবো, কার চ্যানেল স্টেরাইক দিয়ে ওড়াবো, নে দে বাঁশ, বাপ বাপ কেউ ছায় না বুঝলি তো। আজকে বড় বড় জায়গায় গেলে শাহরুখ খান সালমান খান বড় বড় নেতা নেত্রী আমাদের দিদি মোদি কাউকে নিয়ে কেউ মানে সমালোচনা করতে ছাড়ে না, ওরা কি কারোরকে স্ট্রাইক মারতে যায় মানে লাইফে স্ট্রাইক না পাত্তাও দেয় না। তো শোন খনিকা দিদিমণি তোকে কইছি, এত স্ট্রাইক স্ট্রাইক না মেরে এই মন্দিরাকে দেখে শেখ কি করে মানুষের ভালোবাসার মর্যাদা দিতে হয়, এই যাদেরকে তুই স্ট্রাইক দিচ্ছিস এই করছিস তারাই তোর কিন্তু সবথেকে বড় ভিউয়ার জেনে রাখবি। হ্যাঁ তুই স্ট্রাইকের কথা মাথা থেকে বাদ দিয়ে নিজে একটু ভালো মানসিকতা আন, বুঝলি কি না। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো, যে আমার এই মতামতটা তোমাদের কেমন লেগেছে, যে কে ভালো খনিকা পাগলি ভালো না আমাদের মন্দিরা বোন ভালো, তুমি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট অবশ্যই করো আর লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।